বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নার্স নিয়োগ করা হবে। 205 জন নার্স নিয়োগের তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সাবেক ঢাকা শিশু হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স এর নিম্ন বর্ণিত পদ সমূহে চুক্তিভিত্তিক নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে হাসপাতালে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সিনিয়র স্টাফ নার্স বেতন আসছে হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10, পদের সংখ্যা হচ্ছে 175টি। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি। 2 নম্বর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স শিশু কার্ডিয়াক, বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, এই পদে নেওয়া হবে 30 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি, কার্ডিয়াক সার্জারি বা ক্যাথ ল্যাব বা কার্ডিয়াক আইসিইউ অথবা কার্ডিয়াক এইচডিইউ এ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স চাওয়া হয়েছে 25/3/2020 তারিখে, সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধা পোষ্য কোটা যে সকল আবেদনকারী বয়স 25/3/2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদন করতে পারবে। আবেদন ফর্ম পাওয়া যাবে www.dsh.org.bd হতে ডাউনলোড করতে, তা যথাযথভাবে পূরণ করে আগামী 15/1/2022 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় 9টা থেকে 2টার মধ্যে সরাসরি বা ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফর্মের সাথে নিম্নলিখিত সনদপত্র সময়ের ফটোকপি যা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা 3 কপি ল্যাব প্রিন্ট, পাসপোর্ট সাইজের ছবি, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ প্রাপ্ত হওয়ার পর থেকে 6 মাস চাকরির অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে। আর প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ পরিচালক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অনুকূলে 500 টাকার সমমূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোনো শিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে তা আবেদন ফর্মের সহিত সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র, শিশু রোগী সেবায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধির করার ক্ষমতা হাসপাতাল কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা নিয়োগ প্রাপ্তির পরও যদি কোনো শর্তাদিতে অসঙ্গতি বা ভুল তথ্য প্রমাণিত হয় তাহলে নির্বাচন বা নিয়োগ বাতিল করার ক্ষমতা হাসপাতাল কর্তৃপক্ষ সংরক্ষণ করে। উপপরিচালক হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এই ছিল আজকের একটি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট ভিডিও। বাংলাদেশ শিশু হাসপাতালে নার্স নিয়োগের বিষয়ে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।